নমস্কার বন্ধুরা, মুখবতর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি দেখাবো মাছের মাথা দিয়ে পুঁইশাকের চচ্চড়ি বা ছেজরা। সাধারণত অনুষ্ঠান বাড়িতে আমরা এই পদটি খেয়ে থাকি, খেতে ভীষণই সুন্দর হয়। এই রেসিপিটা সবারই প্রিয়। চলুন তাহলে আর দেরি না করে রেসিপিটা শুরু করে দিই। এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি। এই তেলে আমি প্রথমে মাথাটা ভেজে নেব। এখানে তেলটা আমাদের গরম হয়ে গেছে, তেলটা আমি একটু কড়াইতে গুলিয়ে নিচ্ছি। ভালো করে তেলটা গরম করতে হবে। এবার আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি মাথাতে, এই মাথাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। দেখুন মাছগুলো আমরা ভালো করে ভেজে নিয়েছি। দেখুন মাছগুলো আমি খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবার এটা আমি একটা বাটিতে তুলে রাখছি। দেখুন এখানে আমি ছ সাতটা রসুনের কোয়া নিয়ে নিয়েছি। এবার এটা আমি সামান্য এখানে থেতো করে নেব। এই মাথা ভাজা তেলের মধ্যে আমি একটা তেজপাতা দিলাম, দুটো দিলাম শুকনো লঙ্কা, হাফ চামচ পাঁচ ফোড়ন, পাঁচ ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি ওই থেতো করা রসুনটা এখানে দিয়ে দেব। রসুনটা কিন্তু আমি পোড়াবো না, একটু হালকা নেড়ে চেড়ে। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ বড় বড় করে স্লাইস করে রেখেছি মোটা মোটা করে। এবারে এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি আঁচটা কিন্তু আস্তে করে রেখেছি। পেঁয়াজটা একটু ভাজা হবে। এখানে আমি 100 গ্রাম কুমড়ো নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের ঝিঙে নিয়েছি, একটা ছোট বেগুন, একটা বড় আলু টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা বিনস। এবার এই সবজিগুলো পেঁয়াজ ভাজার উপরে আমি দিয়ে দিচ্ছি। এখন আমি আঁচটা জোরে দিয়ে ভাজছি, ভালো করে ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটু নুন আর মিষ্টি দেব। আমি এখানে হাফ চামচ নুন দিলাম, নুনটা আপনারা যে যা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। হাফ চামচ দিলাম হলুদ, হাফ চামচ দেব চিনি, যেহেতু এটা সবজি আর শাক দেব তার জন্য এখানে চিনিটা দিতেই হবে। এবার এটা আমি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। তরকারিটা আমাদের ভাজা হয়ে গেছে ভালো করে। এবার আমি এতে শাকগুলো দিয়ে দেব।
আগে আমি হাফ চামচ নুন দিয়েছি, আর সামান্য একটু আমি কোয়াটার চামচ নুন এর উপর দেবো, যাতে স্বাদটা সেদ্ধ হতে পারে ভালোভাবে। এবার আমি মিডিয়াম ফ্লেমে গ্যাসটা করে দিচ্ছি, করে আমি ঢাকনা চাপা দিয়ে স্বাদটা ভাপিয়ে নেব। এখন আমি ঢাকনাটা চাপা দিয়ে 5 মিনিট এটা ভাপে রেখে দেব। শাকটা দিয়ে সবজিটা দিয়ে মিলে মিশে যাবে ভাপে, আর সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তারপরে আমি পরের স্টেপটা আপনাদের দেখাচ্ছি। 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন শাকটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি একটু নেড়ে দেব, আর সামান্য জলও বেরিয়েছে শাক থেকে আর সবজি দিয়ে। এবার নেড়ে দিয়ে এই শাকের জলেই আমি পুরো রান্নাটা করবো, এক্সট্রা কোনো জল কিন্তু আমি এতে দেবো না। এবার আমি ভাজা মাথাগুলো দিয়ে দিচ্ছি। মাথাগুলো নিচের দিকে দিয়ে সবজি একটু ওপর থেকে দিয়ে দেবো, তাহলে সবজির জলে মাথা শাক সব সেদ্ধ হয়ে যাবে। দিয়ে এবার আমি আবার 5 মিনিটের মতন এটা লিড চাপা দিয়ে রেখে দেবো, লো টু মিডিয়াম ফ্লেমে আমি এটা রাখছি, আরো 5 মিনিট ভাপে থাকবে। 5 মিনিট আমাদের হয়ে গেছে, আমি লিডটা খুলে দেখে নিচ্ছি। এবার সবজিটাকে আমি একটু নেড়ে দেব, আর গ্যাসটা এবার কিন্তু আমি জোরে দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমাদের আলুটাও গলে গেছে, কুমড়ো গলে গেছে, সবজি আমাদের প্রায় সেদ্ধই হয়ে গেছে। এবার এতে আমি কাঁচা লঙ্কা দেব, 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার আঁচটা জোরে করে দিয়ে এটা আমি কষে রান্না করব, আর নুন মিষ্টিটা আপনারা যে যা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তরকারিটা খুব ভালো করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে, জল যেন তরকারিতে একটুও না থাকে। ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে, দেখবেন একটা ভালো গন্ধ ছাড়বে ভাজা মতন, তবেই ভাববেন আমাদের তরকারিটা হয়ে গেছে। জল জল রাখবেন না, পরে কিন্তু ঠান্ডা। তরকারিটা খুব ভালো করে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিতে হবে, নাহলে ঠান্ডা হলে কিন্তু চচ্চড়ি থেকে জল বেরোবে, একদম ভাজা ভাজা একটা গন্ধ আসবে, তখন ভাববেন আমাদের চচ্চড়িতে হয়ে গেছে। একটু ভাজা মতন করলে বিয়ে বাড়ির স্বাদটা পুরো পাবেন, অনুষ্ঠান বাড়ির স্বাদটা পুরো পাবেন। হয়ে গেছে আমাদের অনুষ্ঠান বাড়ির স্টাইলে মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি বা ছ্যাঁচড়া। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে আপনাদের, বরাবরের মতন একটা লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, তাহলে আমি যত ভিডিও আপলোড করব অতি সহজেই আপনাদের কাছে সেটা পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।